কাছে কাঁদছেন ভগবান, অশ্রু সংগ্রহে হুলস্থুল। ঝড়ে ভেঙে পড়া একটি গাছ নিয়ে হুলস্থুল পড়ে গেছে। পৌরসভা কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলার পর এর ভেতর থেকে পানি বের হচ্ছে, যা দেখে লোকজন দাবি করছে গাছ কাটায় ব্যথা পেয়ে ভগবান কাঁদছেন, এই পানি ভগবানের অশ্রু। এদিকে এই কথা ছড়িয়ে পড়তেই ভগবানের চোখের পবিত্র পানি সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছেন জনসাধারণ। তাদের ভিড়ের চোটে ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ পর্যন্ত হয়ে যায়। শুধু তাই, গাছটি ঘিরে উলুধ্বনি দিয়ে গাছের জায়গায় মন্দির তৈরি করে পূজা করার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার 32 নম্বর ওয়ার্ডের উল্টোডাঙ্গার রমাকান্ত সেন লেনে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার সন্ধ্যায় ঝড়বৃষ্টিতে ওই এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর নির্দেশে পৌরসভার কর্মীরা ভেঙে পড়া কিছু গাছ কেটে ফেলেন। এর মধ্যে একটি কেটে ফেলা ডুমুর গাছ থেকে পানি বের হচ্ছে বলে গুজব তৈরি হয়, আর এই গুজবকে ঘিরেই মঙ্গলবার সকাল থেকে হুলস্থুল তৈরি হয়। এদিন স্থানীয় বাসিন্দারা গাছ থেকে বের হওয়া পবিত্র পানি পাত্রে ভরে বাড়িতে নিতে ভিড় করেন। তাদেরই একজন সীমা কাঞ্জিলাল বলেন, এই গাছে ভগবান আছেন, গাছ কাটায় তার ব্যথা লেগেছে, মন্দির হলে রোজ আসব। ঘটনার বিষয়ে কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু বলেন, একটা ডুমুর গাছ থেকে পানি পড়ছে, সবাই বলছেন গাছে ভগবান আছে, আমি জানি না। তবে ঘটনাস্থলের পাশে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলম চক্রবর্তী বলেন, ডুমুর গাছে এমনিতেই পানি জমে, ভগবান কাঁদছেন এসব বাজে কথা। উদ্ভিদ বিশারদ রণজিৎ সামন্ত বলেন, ওই গাছ নিয়ে যা হচ্ছে তা অন্ধবিশ্বাস বলেই মনে হচ্ছে, তবে গাছটি না দেখে কিছু বলা ঠিক হবে না।